বনগালকলের কামরায় বসে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। জানালার ধারে বৃদ্ধা, তার পাশে তার স্বামী, আর দুজনে ব্যাগ থেকে বিস্কিট বের করে ভাগ করে খাচ্ছেন। বৃদ্ধ দম্পতির এই নিপাট ভালোবাসার মুহূর্ত মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন ট্রেনে তাদেরই এক সহযাত্রী। আর তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতে বেশি একটা সময় নেয়নি। ভিডিওটি আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ডে কালজয়ী সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় বাংলা গান পথ হারাবো বলেই এবার পথে নেমেছি এই গানটা চালানো হয়েছে। ফলে গোটা মুহূর্তটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে। আজকের এই জেটগতির যুগে মানুষের হাতে সময়ের বড্ড অভাব, আর সেই কারণেই সম্পর্কের বাঁধনগুলো যেন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। দিনে দিনে বাড়ছে ব্রেকআপ, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই সময় বৃদ্ধ দম্পতির ভিডিওটা খুবই সময় উপযোগী, এমনটাই মনে করছেন নেটিজেনরা। ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, পাশ দিয়ে আরো ট্রেন চলে যাচ্ছে, কিন্তু সেদিকে এই বৃদ্ধ দম্পতির একটুও নজর নেই। নিজেরা বিস্কিট ভাগাভাগি করে খাচ্ছেন আর মনের সুখে গল্প করছেন নিজেদের মধ্যে। এইরকম ভিডিও সচরাচর আজকাল আর দেখা যায় না, কারণ এখন মানুষ এতই ব্যস্ত যে ট্রেনে যাতায়াতের সময়, বাসে যাতায়াতের সময় সবার হাতে মোটামুটি মোবাইল ফোন দেখা যায়। সব বয়সী মানুষের হাতেই এখন মোবাইল ফোনটা খুব দেখা যায়। নিজেদের মধ্যে কথা বলা, গল্প করা, এগুলো যেন আজকে আমরা ভুলে গিয়েছি, কিংবা ভাগাভাগি করে খাওয়া। এই ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে, চোখে জল এসে যাওয়ার মতো একটা ভিডিও, তাই না? এই বয়সে পৌঁছেও কি সুন্দর ভালোবাসা অটুট রয়েছে এই দম্পতির। এই দুজন আজকের দিনে ভালোবাসার নতুন আইকন হতে পারেন, এটাই মনে করছেন নেটিজেনদের একাংশ। এই মুহূর্তগুলো কাটাতেই যেন আমরা আজকাল একদম ভুলে গেছি শুধু হিসেব নিকেশ আর এগিয়ে যাওয়ার পালা। বৃদ্ধ দম্পতিদের এই সুন্দর ভিডিওটা দেখে একবার ভাবতেই পারেন যে এই দ্রুতগতির জীবনে জেট গতির চড়াই উতরাই পেরিয়ে জীবনের সায়ান্নে এসে এই দিনটার জন্যই তো আমাদের অপেক্ষা করে থাকা, তাই নয় কি? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।